এশিয়া কাপের দলে পেস ডিপার্টমেন্টে হাসান মাহমুদ নামটা হয়ে উঠতে পারে সাইলেন্ট কিলার। হাসান মাহমুদ ছেলেটা দেখিয়েছে কিভাবে আক্রমণাত্মক ভঙ্গির বাইরে থেকেও ব্যাটারদের মনে ভয় ধরানো যায়। নানা চড়াই উতরায় পেরিয়ে দিনের পর দিন নিয়মিত হওয়ার চেষ্টা, কি নেই তার অস্ত্র ভাণ্ডারে। মূলত ব্যাকহ্যান্ড ডেলিভারিতে এই বোলার সবথেকে বেশি পটু, সাথে আছে ইন এবং আউট দুই দিক থেকে সুইং করিয়ে ব্যাটারদের বোকা বানানোর বিশেষ ক্ষমতা। গতি, বাউন্স, স্লোয়ার কিংবা পারফেক্ট ইয়র্কার একের পর এক কম্বিনেশন ডেলিভারিতে তাকে চিনতে বেশ কিছুটা বিরক্তিতেই পড়ে ব্যাটাররা, যার মাঝে আছে অপার সম্ভাবনা। তাকে নিয়ে অধিনায়ক থেকে টিম ম্যানেজমেন্ট সবাই বিগ ইভেন্টে ভালো কিছুই আশা করবে। সাল 2021 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ডেবিউ ম্যাচ, এখন 2023 পুরো ওডিআই ক্যারিয়ারে 12 ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছে। ডেথ ওভারে দারুণ কার্যকরী এই বোলার তুলে নিয়েছেন মূল্যবান 20 উইকেট, আছে একটা ফাইফারও। পুরো ক্যারিয়ারে মোটামুটি 30 ওভার তাকে বলই করানো হয়নি। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার নিজের 10 ওভারের কোটা পূরণ করেন। তার আগের 11 ইনিংসে নিজের বোলিং ফিগারে ডাবল ডিজিটের ছোঁয়া পায়নি। এর মূল কারণটা ইঞ্জুরি। ক্যারিয়ারের শুরুতে একাধিকবার ইঞ্জুরিতে পড়েছেন, তাই ইঞ্জুরিকে তুলনা করেছেন নিজের বিশেষ বন্ধু হিসেবে। ইঞ্জুরিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে মেলে ধরতে চাই, বড় ভাই সাকিবও তাকে অনুপ্রেরণা যোগায়, পাশাপাশি তার চলার পথে মাশরাফির গুণাবলী অনুসরণ করতে চান। আর অনেকের মতে এটাই নাকি সফল হওয়ার পিছনে মূল ভূমিকা রাখবে, আর এর ছাপ ফেলেছেন এরই মধ্যে। আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও সম্ভাবনা যোগাচ্ছেন দারুণভাবে। এশিয়া কাপ তার জন্য বড় একটা মঞ্চ, নিজেকে আরও একবার প্রমাণ করার, বিশ্বকাপ সামনে নিজেকে বড় মঞ্চে আরও একবার পরখ করে দেখার। সাদিক আহমেদ, সানি, স্পোর্টস মেইল 24।